পবিত্র রমজান, ঈদ, ঈদ পুনর্মিলনী ও বৈরী আবহাওয়া পেছনে ফেলে অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত হলো অস্ট্রেলিয়া মহাদেশের দিনব্যাপী সবচেয়ে বড় বৈশাখী মেলা। বঙ্গবন্ধু কাউন্সিলের পৃষ্ঠপোষকতায় এবছর সিডনিবাসী উপভোগ করে 29তম বৈশাখী মেলা। সিডনির ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডে এবারের মেলায় অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করে প্রায় 15,000 প্রবাসী বাংলাদেশি। সারাদিনব্যাপী মেলার উদ্বোধন ও উপভোগ করতে আমন্ত্রিত হয়ে আসেন অস্ট্রেলিয়া সরকারের একাধিক মন্ত্রী, এমপি, বাংলাদেশী বংশোদ্ভূত কাউন্সিলর বৃন্দ, সিডনিস্থ বাংলাদেশ সরকারের কনসুলেট জেনারেল সহ নানান গণ্যমান্য ব্যক্তিবর্গ। বরাবরের মতোই প্রবল ঠান্ডা উপেক্ষা করেও শাড়ি চুড়ির বাহারি সাজে প্রবাসী নারীরা দেশীয় আদলে বৈশাখ উদযাপন করেন। পুরুষেরা আসেন পাঞ্জাবি পরে। এবছর উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসে জন্ম নেয়া দ্বিতীয় প্রজন্মের শিশু কিশোরেরা মেলায় এসে দেশীয় সংস্কৃতির সাথে পরিচিত হয়ে আনন্দ উদযাপনে একটি ভিন্ন স্বাদের সন্ধ্যা উপভোগ করে। নাচে গানে আড্ডায় সাজসজ্জায় দেশীয় পোশাক অলঙ্কার নানান মুখরোচক খাবারে কিংবা সংস্কৃতিতে যেন কোনো অংশে বাংলার ঐতিহ্যের কমতি ছিল না প্রবাসীদের এই মিলন মেলায়। গান, একক নৃত্য, দলীয় নৃত্য, আধুনিক গান, আবৃত্তি, ফ্যাশন শো সহ বিভিন্ন মনোমুগ্ধকর আয়োজনে শিশু কিশোর সহ স্থানীয় বাঙালি শিল্পীরা অংশগ্রহণ করেন। সুরের মূর্ছনায় মেলায় আগত দর্শকদের বিমোহিত করেন বাংলাদেশ থেকে উড়ে আসা প্রখ্যাত ব্যান্ড দলছুট ও বাপ্পা মজুমদার। এবছর মেলায় অংশগ্রহণ করে স্থানীয় শতাধিক ক্ষুদ্র উদ্যোক্তা, ব্যবসা প্রতিষ্ঠান ও দেশীয় খাবারের স্টল। মেলার ধারাবাহিকতায় সিডনির রাতের আকাশে ফুটে ওঠে রং বেরঙের আতশবাজির খেলা। মেলার আয়োজক বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া সভাপতি শেখ শামিমুল হক জানান, অস্ট্রেলিয়ায় প্রজন্ম থেকে প্রজন্মে বাংলাদেশের সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য তুলে ধরা ও মিশ্র সংস্কৃতির এই দেশে আমাদের সমৃদ্ধ ইতিহাস পৌঁছে দেয় তারা অঙ্গীকারবদ্ধ। উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় 1 লক্ষেরও কম বাংলাদেশি বসবাস করে, যার মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি সিডনি ও এর আশেপাশে নিজেদের স্থায়ী আবাস গড়েছে। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।